হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের সবার রিকোয়েস্টের ভিডিও নিয়ে। এই ভিডিওর জন্য আপনারা অনেক বেশি ওয়েট করছিলেন, তো আর বেশি দেরি করলাম না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কেজি ছানার চমচম মিষ্টি তৈরি করতে আপনাদের কি কি প্রয়োজন হতে পারে আর কিভাবে তৈরি করবেন, আর সে সাথে আপনাদের সাথে ছানার রেসিপিটাও শেয়ার করব। তো আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। এইরকম নিত্য নতুন আরও অনেক অনেক রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু এক একটা নতুন মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সহায়তা করবে। তো প্রথমে হচ্ছে আমি ছানাটা কেটে নেব। এর জন্য আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ফুল ফ্যাট লিকুইড দুধ 4 লিটার। তো এখানে আমি টক দই ব্যবহার করব 1/2 কেজি। 4 লিটার দুধের ছানাটা কাটতে টোটাল আমার 1/2 কেজি পরিমাণ টক দই প্রয়োজন হবে। যদি দেখা যায় যে মানে ছানাটা কাটছে না বা ছানাটা আলাদা হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা শেষের দিক দিয়ে সামান্য করে একটু লেবুর রস অ্যাড করতে পারেন। তো 4 লিটার ফুল ফ্যাট লিকুইড দুধ দিয়ে দিলাম। তো এটা দিয়ে টোটাল 1 কেজি পরিমাণের চমচম মিষ্টি হবে, সাদা চমচম। দুধের মধ্যে একটা পলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর আপনারা চাইলে ভিনেগার কিংবা লেবুর রস দিয়েও কিন্তু ছানাটা কাটতে পারেন। যদি আপনারা টক দই দিয়ে ছানাটা কাটেন তাহলে আপনারা ছানার পরিমাণটা একটু বেশি পাবেন। এখানে আমার ভিডিওটা কেটে গিয়েছিল, এর জন্য আমি খুবই দুঃখিত। যখন বলক চলে এসেছে আমি এখানে টোটাল 1/2 কেজি পরিমাণ টক দইকে ভালোভাবে ফেটিয়ে এখানে মিক্স করে দিয়েছি। এরপরে হচ্ছে ছানাটা আলাদা হয়ে গিয়েছে, ভিডিওটা আসলে আমার কেটে গিয়েছে, এর জন্য আমি আসলে খুবই দুঃখিত। আসলে আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছিলাম তখন। এই যে এখন আমি এটাকে ঝুলিয়ে রাখবো টোটাল 2 থেকে 3 ঘন্টা অবধি। 2 থেকে 3 ঘন্টা আসলে টাইম বেঁধে দেওয়া যায় না, দেখা যাবে যে যতক্ষণ পর্যন্ত না পানিটা সম্পূর্ণভাবে ছানা থেকে ঝরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ঝুলিয়ে রাখতে হবে। আর আপনারা মিষ্টি তৈরির ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ফুল ফ্যাট লিকুইড দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করতে। এই যে একটা পাতলা সুতি কাপড়ে আমি বেঁধে রেখেছি ঝুলিয়ে, পানিটা কিন্তু একে একে সম্পূর্ণভাবে ঝরে যাবে, তারপরে কিন্তু আমি মিষ্টিটা তৈরি করব। তো প্রায় আমি প্রায় দু তিন ঘন্টা মতো ঝুলিয়ে রেখেছিলাম, ছানাটা কিন্তু এখন বের হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি দলাটা একটু ভেঙে নিচ্ছি। আর টক দই দিয়ে যদি আপনারা ছানাটা কাটেন তখন ছানাটা খুবই সফট থাকে আর মিষ্টিগুলোও কিন্তু অনেক ভালো হয়। লেবুর রস কিংবা ভিনেগার দিয়েও কিন্তু ভালো হয়, তবে টক দই দিয়ে আপনারা একটু বেশি ভালো ছানা পাবেন, মিষ্টিগুলোও ভালো হবে, সেই সাথে হচ্ছে ছানার পরিমাণটাও কিন্তু আপনারা একটু বেশি পাবেন। যেহেতু আমার এখানে 4 লিটার দুধের ছানা, সেজন্য আমার এখানে দিতে হবে 4 টেবিল চা চামচের মতো ময়দা। 1 কেজি দুধের ছানার জন্য 1 টেবিল চা চামচ। তারপরে দিতে হবে 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। আর বেকিং পাউডারের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, খুবই অল্পই দিতে হবে। 4 লিটার দুধের ছানার মধ্যে জাস্ট আমি 1/2 চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি, এই জিনিসটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। তো এটাকে আমি ভালোভাবে একটু মথে নেব, প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ছানাটাকে ভালোভাবে সফটলি মরতে নিতে হবে, যাতে করে কোনো প্রকারের দানাদার অংশ না থাকে ছানার মধ্যে। তো এটা আমার ভালোভাবে মথা হয়ে গিয়েছে, এখন আমি হাতটা ক্লিন করে তারপরে মিষ্টিগুলো বানিয়ে নেব। আর হাতের মধ্যে প্রথমবারের মতো জাস্ট আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, এরপরে কিন্তু ঘি মাখানোর কোনোই প্রয়োজন নেই। এখন আমি চমচম মিষ্টির শেপটা দিয়ে দিচ্ছি, প্রথমে একটু গোল করে তারপর লম্বা করে নিচ্ছে। এরপরের ভিডিওতে আমি আপনাদের সাথে ছানার স্যান্ডউইচের ভিডিওটা শেয়ার করব, রেসিপিটা, তারপরে হচ্ছে ছানার মালাই চমচম রেসিপিটা শেয়ার করব। সে পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন। এই যে একে একে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আপনাদের সাথে সরাসরি আমার ডেলিভারি দেওয়া সেই রেসিপিগুলোই শেয়ার করি, মানে আমি ডেলিভারির জন্য যেভাবে তৈরি করে থাকি সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় মিষ্টি তৈরি করেন তাহলে টোটাল বরাবর 1 কেজি মিষ্টি আপনারা তৈরি করতে পারবেন। জাস্ট মানে 1 কেজির চেয়ে 100 গ্রাম কিংবা 150 গ্রাম এইরকম বেশি হবে,
কিন্তু বরাবর আপনারা 1 কেজি মিষ্টি তৈরি করতে পারবেন, কম হবে না। তো এখানে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি চিনি শিরাটা তৈরি করব। চিনি শিরাটা তৈরি করার জন্য টোটাল আমার এখানে চিনি লাগবে 4 কাপ। 4 কাপ চিনিতে টোটাল 1 কেজি হয়, মানে আমার টোটাল 1 কেজি চিনি লাগবে মিষ্টিটা তৈরি করতে। তো আমি এখানে 4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে টোটাল পানি দিব 10 কাপের মতো টোটাল পানি। চিনি শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু পাতলা হবে। খুব বেশি যদি ঘন হয়ে যায় তখন দেখা যাবে সাদা চমচমটা একটু ব্রাউন কালার হয়ে যাবে, যে ব্রাউন কালার যে চমচমটা আছে ওই রকম হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। 4 কাপ চিনিতে আমি টোটাল 10 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপরে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে একটা বলক আসা পর্যন্ত ওয়েট করছি। চিনি শিরার মধ্যে একটা বলক চলে এসেছে। এরপরে হচ্ছে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি, আর চুলাটাকে আমি হাইতে রেখেছি। আপনারা সবসময় চেষ্টা করবেন মিষ্টি তৈরির ক্ষেত্রে বড় সাইজের একটা পাত্র ব্যবহার করতে, যেহেতু মিষ্টিগুলো সাইজে ফুলে একদম ডাবলের চেয়ে ডাবল হয়ে যায়, সেক্ষেত্রে একটার সাথে একটা লেগে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এই পাত্রটাও কিন্তু ছোট হয়েছে, শেষের দিক দিয়ে কিন্তু আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি। আপনারা কিন্তু সবসময় বড় পাত্রে মিষ্টিটা তৈরি করার চেষ্টা করবেন, তখন মিষ্টিটা ভালো হবে। আর চুলাটা কিন্তু হাইতে আছে। এখানে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো টোটাল 10 মিনিট। এই 10 মিনিটের ভিতরে কিন্তু আমি একবারও ঢাকনাটা উঠাবো না। ঢাকনার মধ্যে যদি কোনো প্রকারের ছিদ্র থাকে সেটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন এই 10 মিনিটে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, তারপর আমি এটাকে আবারও জাল করব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আর আমি ঢাকনা ছাড়াই কিন্তু এখন মিষ্টিগুলো তৈরি করব। আপনারা চাইলে ঢাকনা দিয়েও কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এভাবেই আমি জাল করতে থাকছি আরও 15 থেকে 20 মিনিটের মতো। 15 থেকে আরও 20 মিনিট পরে আমার শিরাটা কিন্তু একটু শুকিয়ে এসেছে। আর খুব বেশি ঘন করা যাবে না, খুব বেশি ঘন করলে কিন্তু মিষ্টির কালার চলে আসবে, চমচম ব্রাউন কালার চমচম মিষ্টির কালার চলে আসবে। যেহেতু এটা সাদা চমচম সেজন্য শিরাটা পাতলা রেখেই কিন্তু মিষ্টিটা রান্না করতে হবে। তো শিরাটা যেহেতু ঘন হয়ে এসেছে আমি অপর পাশে কিন্তু ঠান্ডা গরম পানি গরম করে রেখেছি, একদম ফুটন্ত গরম পানি। আর আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি, আমি আরও একটু বড় সাইজের পাত্রর মধ্যে ট্রান্সফার করে নিয়েছি, যেহেতু মিষ্টিগুলো বড় হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু তখন সেদ্ধ করা যাবে না। তো আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি টোটাল 1 কাপ পরিমাণ। তো এরপর এটাকে আমি আরও জাল করব। টোটাল আমি এই মিষ্টিকে জাল করব 2 ঘন্টা। সাদা চমচম মিষ্টি কিন্তু টোটাল 2 ঘন্টা জাল করতে হবে, তারপরে ব্রাউন কালার চমচম মিষ্টি 3 ঘন্টা জাল করতে হবে। আমি কিন্তু ভিডিওর মধ্যে সবগুলো ক্লিয়ার করে দিয়েছি। এরপরে যদি আমি যেগুলো ক্লিয়ার করে দিচ্ছি সেসব বিষয়ে যদি আপনারা আবার আমাকে প্রশ্ন করেন আসলে তখন তো আসলে ভালো লাগবে না। আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। অনেক সময় দেখা যায় আমি ভিডিওর মধ্যে সে কথাটা বলেছি, এরপরও দেখা যায় অনেকেই প্রশ্ন করে, তখন আমার কাছে আসলে মোটেও ভালো লাগে না, কারণ ভিডিও না দেখেই প্রশ্ন করে। তো এরপরে আরও 15 থেকে 20 মিনিট পরে যখন শিরাটা আরও একটু ঘন হয়ে এসেছে আমি আরও 1 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এভাবে আমি টোটাল প্রায় 5 বারের মতো গরম পানি দিয়েছি এই পুরো মিষ্টিটা হতে। 2 ঘন্টার ভিতরে 5 বার গরম পানি দিয়েছি। তো টোটাল 2 ঘন্টা পর আমার মিষ্টিগুলো কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি, ভালোভাবে কিন্তু কুক হয়ে গিয়েছে। আর কালারটা দেখতে পাচ্ছেন একটু ব্রাউন কালার আসেনি, একদম সাদাই ছিল, যেহেতু শিরাটা পাতলা ছিল, আমি খুব বেশি শিরাটা ঘন হতে দেইনি। এখন আমি মিষ্টিগুলো সারা রাতের মতো রেখে দিব, পরের দিন আমি আপনাদেরকে দেখাবো। এই যে এখন আমি চুলাটা বন্ধ করে দিব, সারা রাতের মতো আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে রেখে দিব। আপনারা চাইলে আমার মিষ্টির রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। যদি স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন আপনাদের মিষ্টিগুলো কিন্তু তদ্রূপ এরকম হবে।
তো পাত্র এটাও কিন্তু ছোট হয়েছে, যার কারণে কিন্তু একটা মিষ্টি আমার ভেঙে গিয়েছে। একটা মিষ্টি ভাঙার কারণে কিন্তু শিরার মধ্যে ছোট ছোট দানাদার অংশ দেখা যাচ্ছে। এই যে আরো বড় পাত্রর মধ্যে কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে হবে। আমার কিন্তু এর চেয়ে বড় পাত্র ছিল না বাসায়। দেখুন একটার সাথে কিন্তু একটা লেগে আছে মিষ্টিগুলো, আরো বড় পাত্র প্রয়োজন 1 কেজি মিষ্টির তৈরির ক্ষেত্রে। এখন মিষ্টিগুলোকে সারা রাতের মতো রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। পরের দিন আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। একদম শিরার মধ্যে সবগুলো মিষ্টি টইটম্বুর হয়ে গিয়েছে। আর আমি হাতের মধ্যে গ্লাভস পরেই কিন্তু মিষ্টিগুলো উঠাচ্ছি, হাত দিয়ে ডাইরেক্ট উঠাচ্ছি না। এই যে মিষ্টিগুলোকে আমি মেপে নিচ্ছি, আপনাদেরকে আমি ওজনটাও মেপে দেখাচ্ছি। 1 কেজি 100 গ্রাম কি 150 গ্রামের মতোই হয়েছে মিষ্টিগুলোর ওজন। তো আপনারা যদি 4 লিটার দুধের ছানা দিয়ে, টক দই দিয়ে ছানা কেটে যদি তৈরি করেন, তাহলে টোটাল 1 কেজি হবে মিষ্টিগুলো। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি ভেঙে দেখাই। যে আপনারা হয়তো বা লক্ষ্য করছেন ভিতরের অংশটা, আর সাদা চমচম আর ব্রাউন কালার চমচমগুলো কিন্তু মাওয়ার উপরে পরিবেশন করে মাওয়া দিয়ে। তো আমি এখানে ইনস্ট্যান্ট মাওয়া রেডি করে নিয়েছিলাম। তো এরপরে হচ্ছে মাওয়াগুলোকে আমি একটু গ্রেট করে নিচ্ছি, তারপর উপরের দিক দিয়ে একটু ছিটিয়ে দেব, তখন দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর বাংলাদেশের চমচম মিষ্টিগুলো কিন্তু দোকানে মাওয়া দিয়েই কিন্তু এভাবে সাজিয়ে রাখা হয়, তখন কিন্তু মানে চমচম মিষ্টির লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় একদম। দেখতে পাচ্ছেন একদম লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক বেশি ইয়াম্মি দেখা যাচ্ছে। আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যদি যারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আরও এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। আর মিষ্টির রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।